আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে একটা সুন্দর একটা দিন কাটালাম, তো বৃষ্টি ভেজা দিন, তো এই দিনে যদি খিচুড়ি রান্না হয় তাহলে কেমন হয় বলেন তো। তো আমি আজকে একটু একদম ভুনা খিচুড়ি রান্না করব ডিম ভুনার সাথে। তাহলে আজকে আমরা রান্নাটা শুরু করি। তো আমরা অনেকেই রান্না করতে জানি খিচুড়ি, তবে অনেক সময় হয় কি টেস্ট হয় না বা ঝরঝরে হয় না। তো আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো। এভাবে খিচুড়ি রান্না করলে একবার খেলে বারবার খেতে মন যাবে, বিশ্বাস না হলে একবার রান্না করে দেখুন। তো এটা রান্না করতে প্রথমত আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল ইউজ করব। তো এখানে আপনারা পরিমাণ মতো ইউজ করবেন, আর আমি সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা, আস্ত জিরা, আর দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সাথে দিয়ে দিব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটাকে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ভেজে নিব। তো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা 2 চামচের একটু বেশি আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ পাউডার, এগুলো সবই পরিমাণ মতো দিয়ে নিতে হবে। তো এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো এই এখন আমি 2 মিনিটের জন্য এটাকে ভালো করে কষিয়ে নিব। যতটা কষানো ভালো হবে ঠিক খিচুড়ি ততটাই ভালো হবে। তো আমি এখানে চালগুলো ধুয়ে রেখেছি, চাল আর ডাল, সেগুলো আমি এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি এবং এটাকে কয়েক মিনিটের জন্য ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। খিচুড়ি রান্নার বিশেষত্ব হলো যতটা ভালো করে ওই চালটা ভাজবেন ঠিক ততটাই খিচুড়ির টেস্ট বাড়বে। তো এখন আমি কিছুক্ষণ এটাকে ভালো করে চালটা নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমরা একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। রান্না করার সময় পানিটা সাবধানে দিতে হবে। আমি এখানে 3 আঙ্গুল পরিমাণের পানি অ্যাড করেছি। তো সাথে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা একটা ফ্লেভারের জন্য। এখন আমি এটাকে ঢেকে নিচ্ছি। খিচুড়ি নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন ঠিক মতো হয়েছে কি না। তো আমাদের খিচুড়িটা হয়ে এসেছে, তো আমি এটাকে ঢেকে নিচ্ছি। এই তো আমাদের রান্না হয়ে গেছে, এখন একটু দেখাচ্ছি খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এবং খিচুড়িটা খুবই মজা হয়েছিল। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই মজা হবে আর আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়ে। ওকে, আল্লাহ হাফেজ।